হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক ভাবে বিগত 20 বছরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করছিলাম। তো এর আগে আমরা ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাত শক্তি ক্ষমতা এই 3টা অধ্যায় শেষ করেছি এবং সেটারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এবার মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে চলে আসলাম। তো আমরা বরাবরের মতনই যেটা করব, প্রথমে আগে রিটেন যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব এবং তারপরে আমরা এমসিকিউ প্রবলেমগুলোতে যাব। আর একটা বিষয় বলে রাখি, আগের অধ্যায়গুলোতেও যেটা হয়েছে যে আমরা যখনই কোনো একটা নতুন টপিক পাইছি তখন সেই টপিকের থিওরিটা হালকা একটু আলোচনা করে তারপর আমরা প্রবলেম সলভ করছি। তো এখনও সেটার ব্যতিক্রম হবে না, এখন আমরা সেই কাজই করব যে যখনই কোনো একটা টপিক পাবো তখন ওই টপিকের যে থিওরিটা সেটা ছোট্ট করে একটু আলোচনা করে তারপরে আমাদের প্রবলেম সলভিংয়ে যাব। এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেগুলোতে যদি আমাদের থিওরি পার্টটা কমন পড়ে যায় তাহলে আমরা তো ওই থিওরিটা আলোচনা করব না, কারণ একই থিওরি বারবার আলোচনা করার দরকার নাই। তো হচ্ছে এই জন্য তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যখন প্লেলিস্টটা দেখছো তখন শুরুর থেকে পুরাটা, যতগুলো ভিডিও আসতেছে সবগুলো শুরুর থেকে দেখো, তাহলে দেখবা যে হচ্ছে সবগুলাই লিঙ্ক করতে পারছো, একটার সাথে আরেকটা রিলেট করতে পারছো। ওকে, তো আমরা দেরি না করে চলো শুরু করে দেই। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বুটেক্স 2020-21 সালে আসা, তো খুবই কমন টাইপের একটা প্রশ্ন। তো যেটা বলছিলাম যে আগে একটু ছোট্ট করে থিওরি আলোচনা করে তারপরে আমরা ম্যাথ প্রবলেম সলিউশনে যাব। তো একদম দেখো আগে কি বলছে, পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে। তো কেন ভারহীন হয় বা কেন আমাদের আসলে এই ভারহীন হওয়ার প্রশ্নটা আসতেছে সেইটা আগে আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নেই। দেখো মনে করো এটা হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, তো সেই পৃথিবীটা কেমন একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, এই রকম একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে। প্রথমে আমি যদি মনে করি যে পৃথিবীটা ঘুরছে না, একজন লোক এই রকম একটা পজিশনে সাপোজ দাঁড়ায় আছে, তাহলে সেক্ষেত্রে এই যে পৃথিবীর কেন্দ্র বরাবর ও যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে সেই mg সমান সমান কি ছিল, জি ইন্টু ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর মানে কি কেন্দ্র থেকে এই লোকটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা। তাহলে এখানে mm কাটাকাটি করে আমরা যেটা পাই যে ওই জায়গার যে জিটা হবে সেই জি সমান সমান হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে আমরা কিন্তু জানি, এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে আমরা দেখলাম যে যদি পৃথিবী না ঘুরতো তাহলেই কিন্তু লোকটাকে পৃথিবী এই পরিমাণ একটা আকর্ষণ বলে আকর্ষণ করতো বা এই পরিমাণ একটা ফোর্সে আকর্ষণ করতো। এখন কথা হচ্ছে যে পৃথিবী তো স্থির নাই, এটা হচ্ছে ঘুরতেছে, এরকম একটা ওমেগা স্পিডে সেটা ঘুরছে। তার মানে দেখো পৃথিবী যেহেতু ঘুরতেছে তার মানে ভূপৃষ্ঠের সব কিছু এই সেম স্পিডে ঘুরছে, সেম ওমেগাতে ঘুরছে, তাহলে ভূপৃষ্ঠের উপরে যে লোকটা দাঁড়ায় আছে সেও কিন্তু সেম একটা কৌণিক বেগে ঘুরতে থাকবে। তো তাহলে আমরা যেটা এখান থেকে দেখতেছি যে এই যে লোকটা আছে সেই লোকটা কিন্তু আসলে এইখানে ভূপৃষ্ঠের সাথে সাথেই, যে লোকটা এখানে দাঁড়ায় আছে যদি দাঁড়াই থাকে তাহলে কিন্তু ভূপৃষ্ঠের সাথে সাথে সে কিন্তু এইরকম একটা বৃত্তাকার পথে সে আসলে পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকবে। মানে পৃথিবীও ঘুরছে, যেহেতু ও পৃথিবীর উপরে অবস্থান করছে তাই ও কি নিজেও কিন্তু এইরকম একটা বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে, এইরকম একটা বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে। কত কৌণিক বেগে? পৃথিবী যে কৌণিক বেগে ঘুরছে সেরকম কৌণিক বেগেই। এখন আমরা কি জানি? আমরা জানি যে যখনই কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখনই কিন্তু তার বৃত্তাকার পথে ঘোরানোর জন্য একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। তাহলে এখানে কেন্দ্রমুখী বল যোগান দিবে কে? কেন্দ্রমুখী বল তো নিজে কোনো সোর্স না, যে হচ্ছে আমি যেমন ধাক্কা এক ধরনের ফোর্স, তারপরে হচ্ছে আমি মহাকর্ষ বল এটা নিজে একটা ফোর্স একটা সোর্স, কিন্তু কেন্দ্রমুখী বল যেটা সেটা নিজে কিন্তু কোনো সোর্স না। যদি কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে হয় তাহলে কেন্দ্রমুখী বলের সমপরিমাণ মানের একটা বল আসলে কাউকে না কাউকে দিতে হয়। সেটা যদি আমি দড়ি দিয়ে বস্তুকে ঘোরাই তাহলে টান বলটা আমাকে ওই পরিমাণ ফোর্স সাপ্লাই দিবে, কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বল সাপ্লাই দিবে। যদি এরকম দেখি যে প্রোটনের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে তাহলে ওই কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বল ওই যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা সেটাকে দেওয়া লাগবে বা স্থির বৈদ্যুতিক বল যেটা সেটাকে দেওয়া লাগবে। তো তাহলে এখানেও বুঝতে পারছো যে একটা বৃত্তাকার পথে লোকটা ঘুরছে, পৃথিবীর সাথে সাথে ভূপৃষ্ঠেই সেটা কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো এই ঘোরার জন্যে তার অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। তাহলে এই কেন্দ্রমুখী বলের সাপ্লাইটা কে দিবে? দিবে কিন্তু এই যে যে আকর্ষণ বল যেটা পৃথিবী ওকে যে বলে টানছে সেটারই একটা অংশ কিন্তু ব্যয় হবে কেন্দ্রমুখী বলের যোগান দিতে গিয়ে। তুমি খেয়াল করো এখানে আমি জিনিসটাকে একদম মানে খুব সহজ ভাষায় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মনে করো mg যেই বলটা ছিল না, যেই বলে পৃথিবী ওকে টানছিল, মনে করো সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি। সাপোজ একদম আমি এটা মানে সহজ ভাষায় বলার জন্য এভাবে বলতেছি, দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি। একটা ভাগ তাকে কি করবে জানো? একটা ভাগ তাকে হচ্ছে ওই মাটিতে ধরে রাখবে, একটা ভাগ তাকে হচ্ছে মাটিতে ধরে রাখবে,
মাটিতে ধরে রাখবে, আমি একদম মানে খাঁটি বাংলায় বলতেছি, মাটিতে ধরে রাখবে। বা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে হচ্ছে তার ওজন অনুভব করাবে, ওজন অনুভব করাবে, একটা অংশ, একটা অংশ ওজন অনুভব করাবে বা হচ্ছে মাটিতে ধরে রাখবে, ওজন অনুভব করাবে বা মাটিতে ধরে রাখবে। আর আরেকটা অংশ কি করবে, তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ঠিক আছে, তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাইলে এখন ভাই খেয়াল করে দেখো, mg-র যে ভ্যালু সেটা মনে করো 100, সাপোজ আমি ধরে নিলাম এটার ভ্যালু 100, তাহলে এটার ভ্যালু যদি 100 হয়, তাহলে দেখো ওজন অনুভব করবে, ওজন অনুভব করবে, যদি আমার FC বলের প্রয়োজন হয় ধরো 10, তাহলে বাকি 90 কিন্তু ও সে দিয়ে ওজন অনুভব করবে, যদি FC বলের প্রয়োজন হয় 20, তাহলে বাকি 80 কিন্তু ব্যয় হবে তার ওজন অনুভব করাতে। এখন আমাদেরকে কি বলছে দেখো, আমাদেরকে বলছে যে ঘূর্ণন বেগটা কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে বস্তুটা ভারহীন হবে। তো ভারহীন হওয়া মানে হচ্ছে তাকে মাটিতে ধরে রাখার জন্যে আর কোনো বল নাই, বা ওজন অনুভব করানোর জন্যে আর কোনো বল আসলে নাই, এ কারণে সে ভারহীন অনুভব করতেছে। তাহলে বাকি পুরা 100 কিন্তু যখন ব্যয় হবে কেন্দ্রমুখী বলের যোগান দিতে, তখনই কিন্তু ওই লোকটা নিরক্ষীয় অঞ্চলে নিজেকে ভারহীন অনুভব করবে। তাহলে আমরা এটাকে এভাবে করে বলতে পারি যে পুরো যে mg বলটা আছে সেইটা যখন আমাদের ওই mv² / r এর সমান হবে, বা m ω² / r এর সমান হবে, তখনই কিন্তু দেখা যাবে যে লোকটা নিজেকে ওজন ভারহীন অনুভব করবে। তো এটা তো ছিল একদম চিবিয়ে চিবিয়ে কনসেপ্ট বলা। তো আমরা এখন দেখো এই রিলেটেড যে সূত্রটা আছে, সেই সূত্রের মধ্যে ফেলে আমরা প্রবলেমটা সলভ করব কিভাবে। মেইন যে সূত্রটা ছিল সেটা ছিল এরকম যে mg প্রাইম, যেটা মানে আমাদের আহ্নিক গতির কারণে নতুন যে আমরা আকর্ষণ বলটা পাবো, সেটা সমান সমান হবে আহ্নিক গতি ছাড়া যে gm/r² দিয়ে যেই আকর্ষণ বলটা আছে সেইখান থেকে কিছুটা ব্যয় হবে কি কারণে, FC বা কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কারণে কিছুটা ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ফাইনালি যে আসলে ইকুয়েশনটা পাই সেটা হয় এরকম যে g' = g ω² r cos² λ। তো এখানে ল্যামডার পরিচয়টা কি, ল্যামডা থাকে হচ্ছে আমাদের অক্ষাংশ, অর্থাৎ এইটা যদি আমাদের সেই নিরক্ষীয় রেখাটা হয় তাহলে এই যে তলটা সেখান থেকে যতখানি উচ্চতায় আমরা নিচ্ছি এই এই তলের সাথে যে অ্যাঙ্গেলটাই, অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি আমাদের অক্ষাংশ। তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন অক্ষাংশে ওই আহ্নিক গতির কারণে g' এর ভ্যালুটা কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, তো একটা জিনিস তোমাদেরকে জানাই রাখি, এইটার যে প্রমাণটা সেই প্রমাণটা কিন্তু খুবই চমৎকারভাবে একাডেমিক ক্লাসে বলা আছে। তোমরা হচ্ছে একাডেমিকের প্লেলিস্ট এখনও আমি আপলোড দেই নাই, তো হয়তো হইতে পারে তোমরা যখন থেকে দেখতেছো তখন হয়তো বা ততদিন আপলোড হয়ে গেছে, তো আমার অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, তো ওইগুলো আমি আস্তে আস্তে আপলোড দিয়ে দিব, মহাকর্ষ অধ্যায়ের যে কন্টেন্টগুলো, তো ওইখানে আমি হচ্ছে এটা সুন্দর করে প্রমাণ করা আছে যে আসলে সূত্রটা কিভাবে আসছে। এই প্রমাণটা কিন্তু বইতে কয়েকটা বইতে একটু হিজিবিজি করে প্রমাণ করা আছে, মানে কনসেপ্টের গুবলেট পাকায় তারপরে প্রমাণ করা আছে, তো সেটা না করে একদম প্রপার ওয়েতে কিভাবে করে এই জিনিসটা প্রুফ করা যায় সেটা কিন্তু প্রুফ করা আছে। তো যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ক্লাস বা এটা প্রশ্ন ব্যাংক সলভ করতেছি আমরা, সে কারণে আমরা হচ্ছে ডিটেলসে ওই প্রমাণের মধ্যে গেলাম না, জাস্ট এটা একটু দেখে রেখো, তাহলে একটু ফিলটা পাবা যে হ্যাঁ ঠিকই আছে। এবং এটাও জানাই রাখি যে g' এর যে ভ্যালুটা, এই g' কিন্তু যদি আমি এখানে অবস্থান করি তাহলে g যেমন আগে কেন্দ্র বরাবর কাজ করতো, g' কিন্তু কেন্দ্র বরাবর কাজ করে না, একটু সাইড হয়ে তারপরে কাজ করে। যাই হোক, এই রিলেটেড কথাবার্তা একাডেমিক ক্লাসগুলোতে আছে, সেখান থেকে দেখে নিতে পারবা। আমরা এই প্রবলেমের উপরে ফোকাস করি। দেখো এই সূত্রটা আমরা সবাই জানি, অন্তত এই লেভেলে যারা এখন দেখতেছো ভিডিওটা, এই সূত্রটা আমরা সবাই জানি। তো এই সূত্রটায় দেখো খেয়াল করে যে আমাদের ল্যামডার যে ভ্যালুটা আছে, ল্যামডার যে ভ্যালুটা যখন আমি নিরক্ষীয় অঞ্চলের কথা বলছি তখন এই ল্যামডার ভ্যালু কত, 0°। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো g' = হচ্ছে g ω² r, cos ল্যামডার ভ্যালু হচ্ছে cos 0 এর মান হলো 0, সরি cos 0 = 1, তাহলে ওখান থেকে 1 হয়ে গেল। এখন আমাদের বলতেছে কখন এটা ভারহীন হবে, মানে এই ওমেগার ভ্যালুটা কত হলে এটা ভারহীন হবে। তো আমি মনে করলাম ওমেগার ভ্যালুটা যখন ω' হচ্ছে বা ω² n ω' হচ্ছে, তখনই হলো মনে করো যে আমাদের ওই লোকটা ভারহীন অনুভব করবে। তাহলে যখন ভারহীন অনুভব করবে তখন কিন্তু g' এর যে ভ্যালুটা সেটা কিন্তু হয়ে যাবে 0। তাহলে 0 = g ω² * r। তাহলে এখান থেকে যেটা আসতেছে যে ω' এর যে ভ্যালুটা সেটা আসতেছে কত, সেটা আসতেছে আমাদের √g/r, ঠিক আছে, √g/r। এখন এইটা সমান সমান আমরা কি লিখলে হয় জানো, এটা সমান সমান লেখা উচিত যে হচ্ছে আমাদের তোমার হলো এটা সমান সমান লেখা উচিত n ইন্টু ওমেগা। কেন n ইন্টু ওমেগা লিখলাম, যেখানে ওমেগাটা হচ্ছে আমাদের পৃথিবীর বেগ,
মানে পৃথিবীর কৌণিক বেগ, সেটা আমি কিভাবে বের করব? ওমেগা সমান সমান টু পাই ডিভাইডেড বাই, আমি পাশে লিখতেছি, পৃথিবীর বর্তমান যে ওমেগাটা সেই পৃথিবীর কত কৌণিক বেগে ঘুরছে। পৃথিবী পুরা 24 ঘন্টায় একবার পূর্ণ ঘূর্ণন দিচ্ছে, তাহলে টোটাল যে অ্যাঙ্গেল টু পাই ঘুরতেছে সে 24 ঘন্টায়, তার মানে আমি এটাকে 24 আওয়ার্স, তো তার মানে এটাকে আমি হচ্ছে ওই যে 86,400 বা হলো তোমার এটাকে হলো কিভাবে রাখবো, 24 × 3600, যা হোক, এভাবে করে আমি হচ্ছে কত রেডিয়ান পার সেকেন্ড এই ওমেগাটা বের করতে পারলাম। এখন আমরা যেটা প্রশ্নে বলছে যে বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে এরকম হবে, তাহলে বর্তমান ঘূর্ণন বেগটা কিন্তু ওমেগাই, তাহলে সেটার কত গুণ হলে আমরা ওমেগা প্রাইমটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমরা আসলে এখান থেকে বের করাটা হলো মেইন টার্গেট। তাহলে এখানে আমাদের জাস্ট ভ্যালুগুলো কিছুই না, আর এর যে ভ্যালু পৃথিবীর ব্যাসার্ধ সেটা যদি দেয়া থাকে প্রশ্ন তো ভালো, না দেয়া থাকলে এটা মুখস্থ করে ফেলবা আগের থেকে, যে 6,400 কিলোমিটার। আর পৃথিবীর ভর কত, ভর যদি এখানে লাগবে না তবুও জেনে রাখবা 6 × 10^24 কেজি। এই দুইটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা ইনফরমেশন একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের ওমেগা প্রাইমের যে ভ্যালুটা আছে, সেই ওমেগা প্রাইমের আমরা তো একটা রেজাল্ট পাবো, তাহলে সেটা সমান সমান এন ইন্টু ওমেগা করে আমি বের করতে পারবো যে বর্তমান স্পিডের কত গুণ হচ্ছে হতে হবে যদি আমরা ওইখানে ওজনহীনতা পাইতে চাই বা ভারহীন অনুভব করাইতে চাই। তাহলে এনের যে ভ্যালুটা সেটা তোমরা বের করে ফেলবা, এটা কত আসে, তাহলে জাস্ট কি হবে, 1/ω√ওভার জি ডিভাইডেড বাই আর। এখানে যে ভ্যালুটা এনের ভ্যালুটা নিয়ারলি যেটা আসে সেটা নাকি 17 গুণ টাইপের আসে, তো এটা একটু দেখে নিবা যে আসলে 17 গুণ আসে কিনা, জাস্ট ভ্যালুগুলো ইনসার্ট করলেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এই প্রশ্নের সলিউশন আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে চলো পরের প্রবলেমে চলে যাই, দেখো কি বলছে, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এখানে যেটা বলছে, প্রতিটা এত কেজি ভরের দুইটা তারা, তারা মানে স্টার আর কি, মুখোমুখি সং মানে তারা বলতে আমি আবার দে বোঝায় না, এ মানে ওই অর্থে বলছি যে তারা হচ্ছে এখানে, তারা মানে দে না, এটা হচ্ছে ওই যে তোমার স্টার। তো প্রতিটি এত কেজি ভরের দুইটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। চলো আগে ছবিটাকে ফেলি, কি বোঝাতে যাচ্ছে তারা, এই যে এই তারা ওই তারা না, এটা মনে করো একটা তারা এবং একই ভরের নাকি আরেকটা তারা, তারা নাকি একটা আরেকটার দিকে ধাবমান। আচ্ছা, একটা এদিকে যাচ্ছে তাইলে আরেকটা তার দিকে, অপরটা আরেক দিকে ধাবমান। আচ্ছা ঠিক আছে, নিকটবর্তী হওয়ার পূর্বে মধ্যবর্তী দূরত্ব ছিল 10^9 কিলোমিটার, তার মানে শুরুতে এদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল সেটা হচ্ছে 10^9 কিলোমিটার। ওকে, এবং তাদের গতি ছিল নগণ্য, তাহলে ধরে নিলাম এদের ইনিশিয়াল স্পিড যেটা এতখানি দূরত্বে সেটা ছিল 0। ওকে, সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, তাহলে দেখো এরা তো একটা আরেকটার দিকে ধাবমান, মানে আগে এত দূরত্বে যখন তারা আসে, তখন ওই মুহূর্তে কিন্তু তাদের বেগ শূন্য প্রায়, নগণ্য, কেবল যাত্রা শুরু হয়েছে। তো এটা যখন কাছাকাছি আসবে, যখন ধাক্কা খাবে, ওই মুহূর্তে তাদের সংঘর্ষের সময়টা যখন হবে, ওই মুহূর্তে তাদের তাদের বেগটা কত, এটাই হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। প্রতিটা তারার তারের ব্যাসার্ধ দিয়ে দিছে, প্রতিটা তারের না তারা হবে, প্রতিটা তারার ব্যাসার্ধ হচ্ছে 10^4 কিলোমিটার। ধরে নাও সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা দুটি অবিকৃত থাকবে। এইখানে আমাদেরকে আসলে পুরোটাই আমাদেরকে এখানে শক্তির নিত্যতা অ্যাপ্লাই করতে হবে। দেখো শক্তির নিত্যতা যখন আমি এখানে অ্যাপ্লাই করছি, একদম প্রথমে খেয়াল করে দেখো, এখানে যখন তারা এতখানি দূরত্বে আসে তখন তাদের মধ্যে কতটুকু এনার্জি সঞ্চিত আছে সেইটা আমি আগে বের করতে চাই, কতটুকু পটেনশিয়াল তাদের মধ্যে আছে। মেইন বিষয়টা হলো এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা খাটে। তাহলে যান্ত্রিক শক্তির বেলায় আমরা যেটা লিখতে পারি যে বিভব শক্তি ইনিশিয়াল প্লাস ইনিশিয়াল গতিশক্তি সমান সমান ফাইনাল বিভব শক্তি প্লাস ফাইনাল গতিশক্তি। ঠিক আছে, ইনিশিয়াল প্লাস ইনিশিয়াল মানে তোমার হচ্ছে ইনিশিয়াল বিভব শক্তি প্লাস ইনিশিয়াল গতিশক্তি সমান সমান ফাইনাল বিভব শক্তি প্লাস ফাইনাল গতিশক্তি। তো এইটা যদি হয় তাহলে আমাদের এখানে দেখো ইনিশিয়াল যে বিভব শক্তিটা ছিল সেই ইনিশিয়াল বিভব শক্তিটা আসলে কত, সেটা হলো প্রথম যে ভর, মনে করো এই ভরটা নাই, সাপোজ এই ভরটা নাই, তাহলে বলতো এই ভরটা একা একা এখানে অবস্থান করছে সেইটার জন্য কি কোনো বিভব শক্তি আসলে থাকবে না, কিন্তু তুমি যদি এটাকে ছেড়ে দাও সেটা এই জায়গাতেই থাকবে, কারণ আশেপাশে আর কোনো ভর নাই যার আকর্ষণে সে চলে যাবে। তো এটা যদি একা একা এই জায়গা থাকে তার জন্য কিন্তু কোনো আকর্ষণ বল আসলে নাই। কিন্তু খেয়াল করো যখন হচ্ছে আমি এটাকে ধরে অসীম থেকে কাছে এতখানি দূরত্বে নিয়ে আসলাম, তখন কিন্তু পুরো সিস্টেমের মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি কিন্তু তখন জমা হয়ে থাকবে, কারণ আমি এখানে এখানে মানে কি করছি, এদেরকে আমি হলো তোমার হচ্ছে একটা কাজ করে কিন্তু এদেরকে এতখানি দূরত্বে নিয়ে আসছি, তাহলে পুরো সিস্টেমের মধ্যে কিন্তু একটা এনার্জি আমি এখানে আসলে দিয়ে দিছি। তাহলে সেই এনার্জিটা আসলে কত, সেই এনার্জি বা বিভব শক্তি যেটা সেটা হচ্ছে -g × আমাদের যেই এম মানে হলো 2×10^30 ডিভাইডেড বাই দূরত্ব কত, 10^9 × 10^3। এখন দেখো এটা আমি লিখলাম
কি লিখলাম যে এখানে যদি আমাদের ওই এম ভরের বস্তু থাকে, মানে 2×10^30 ভরের বস্তুটা থাকে, তাহলে সেই বস্তুটার থেকে এতখানি দূরত্বে বিভব কত সেটা আমি বের করছি, বিভব কত সেটা বের করছি। বিভব মানে কি বোঝায়? যে 1 কেজি ভরের বস্তুকে এখানে আনতে কি পরিমাণ কাজ করতে হয়। কিন্তু বলতো আমাদের এই বস্তুটা কি 1 কেজি ভরের? না, এই বস্তুটা হচ্ছে 2×10^30 ভরের। তাহলে 1 কেজি ভরের বস্তুকে আনতে এই পরিমাণ কাজ করতে হয়, তাহলে 2×10^30 ভরের বস্তুকে এখানে আনতে টোটাল কি পরিমাণ কাজ করতে হবে? এই পুরা যে বিভবটা 1 কেজি ভরের জন্য যে কাজ, তাহলে 1 কেজি ভরের জন্য কাজটাকে আমাদের গুণ দেওয়া লাগলো। প্লাস বলতো আমাদের শুরুতে বেগ ছিল নগণ্য, তাহলে দুইজনেরই কিন্তু যে গতিশক্তি সেটা হচ্ছে গিয়ে জিরো ছিল। আচ্ছা, এইবার আসো, যখন তারা ফাইনালি একটা আর একটার সাথে সংঘর্ষের আপতিত হবে, তার ঠিক আগ মোমেন্টে কি হবে? তার ঠিক আগ মোমেন্টে যে কাহিনী সেটা হচ্ছে, দেখো একদম আগ মোমেন্টে যে কাহিনী সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বটা কত আগে দেখো, এদের মধ্যবর্তী যেই দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে গিয়ে 2r। তাহলে 2r মানে হচ্ছে 2×r এর ভ্যালু কত? 10^4 কিলোমিটার, 10^4×10^3 জাস্ট মিটারে কনভার্ট করলাম। তাহলে আগে তাদের যে দূরত্ব, মানে একদম যখন সংঘর্ষ হবে হবে ভাব, ওই মুহূর্তে তাদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে এত, তাহলে তখনও তো তাদের মধ্যে একটা বিভব শক্তি বিরাজমান আছে। তাহলে সেটার ভ্যালু কত? সেটাও হচ্ছে কিন্তু -g×2×10^30 ÷ 10^9 ×10^4 ×10^3। দেখো কি করলাম আমরা এখানে, যদি একটা ভর থাকতো তাহলে সেখান থেকে এই পয়েন্টে বিভব কত সেটা আমরা আগে বের করলাম। তাহলে আমরা যদি এটা জানতে চাই যে হচ্ছে না, আমরা কি করলাম, এখান থেকে মনে করো একটা ভর আছে, সেই ভর থেকে এতখানি দূরত্বে বিভব বের করলাম, সেটার ফর্মুলা হচ্ছে এটা, এতখানি দূরত্বে আমরা বিভব বের করলাম। মানে কি 1 কেজি ভরের বস্তুকে এখানে আনতে কি পরিমাণ কাজ করতে হবে। তো আমরা আসলে কত কেজি ভরের বস্তুকে এখানে নিয়ে আসছি? এই 2×10^30 ভরের বস্তুকে এখানে নিয়ে আসছি, তাহলে এটার সাথে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা গেল আমাদের পরবর্তীতে যেই টোটাল বিভব শক্তি সেটা। তাহলে খেয়াল করো কি হচ্ছে, প্রথমে আমরা একটা বিভব শক্তি লিখছি প্লাস গতিশক্তি লিখছি, তারপরে আমরা একটা ফাইনাল বিভব শক্তি লিখবো প্লাস ফাইনাল একটা গতিশক্তি লিখবো। তো আমাদের ফাইনাল যে বিভব শক্তিটা সেটা লেখা শেষ, এখন আমাদের পালা হচ্ছে ফাইনাল গতিশক্তিটা লেখা। এখন দেখো যখন এরা সংঘর্ষের আসবে তখন কিন্তু ওই ভরের বস্তুটার নিজস্ব একটা বেগ আছে, এই ভরের বস্তুটারও কিন্তু নিজস্ব একটা বেগ আছে। তাহলে টোটাল তাদের যে শক্তি সে শক্তিটা কত? এর শক্তি হলো ½mv², ওরও শক্তি হচ্ছে কত? ½mv². তাহলে আমি এখানে লিখতে পারি যে দুইজনেরই গতিশক্তি একই রকম, তাহলে দুইজনের ½×2×10^30 ×v², এটা দুজনেরই কিন্তু তাহলে এখন আমাদেরকে অ্যাড করতে হবে। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, এটা একটু ওই সাইডে লেখাটা চলে গেছে। তাহলে দুইজনেরই কিন্তু এই পরিমাণ আমাদের হচ্ছে গিয়ে কি করতে হবে, দুইজনেরই কিন্তু এই পরিমাণ গতিশক্তি আসলে থাকবে যখন তারা ঠিক সংঘর্ষে আসবে তার আগ মুহূর্তে, 2×½mv². তাহলে এখান থেকে সব ক্যালকুলেশন করে এম এর ভ্যালু তো আমরা জানি কত, এম এর ভ্যালু হচ্ছে 2×10^30, সব কিছু বসায় আমরা কিন্তু একদম ফাইনালি তারা সংঘর্ষের সময় তাদের বেগটা কত হবে সেই বেগটা কিন্তু আমরা এখান থেকে আসলে বের করে ফেলতে পারবো যে এই রেজাল্টটা কত আসতেছে। ঠিক আছে, তাহলে আসো পুরাটা আরেকবার রিক্যাপ করি। আমরা এখানে এরকম যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে অনেক প্রবলেম আসলে সলভ করতে পারি। তো এইগুলো আবারও যেটা বলতেছি যে আমাদের একাডেমিক লেকচার যখন আপলোড হবে তখন দেখবা যে এখানে একদম ডিটেলসে কথাবার্তা বলা আছে, কেন কখন আমাদের এই যান্ত্রিক শক্তির নিত্যতা খাটে, এই রিলেটেড বিভিন্ন কনসেপ্ট ওখানে আছে, তো সেগুলো দেখে ফেলতেই পারবা। আমরা এখানে আসলে যে কাজটা করতেছি যে একটু জাস্ট থিওরিগুলো রিভিউ করে মনে করে তারপরে প্রবলেমগুলো সলভ করতেছি। তো তাহলে এখানে দেখো, প্রথমে আমরা দেখলাম একা একা ভর থাকলে কোনো শক্তি থাকে না, যখন পাশাপাশি একটা ভর থাকে তখন যে টোটাল শক্তি সেটা হচ্ছে, টোটাল বিভব শক্তি সেটা হচ্ছে এই পরিমাণে। শুরুতে তাদের কোনো গতিশক্তি ছিল না, তাই দুইটাই জিরো হয়ে গেল। এরপরে যখন তারা একে অপরের দিকে অ্যাপ্রোচ করছে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে গিয়ে 2r পরিমাণ, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা হ্যাঁ 2r পরিমাণ, আচ্ছা আচ্ছা দাঁড়াও এখানে মনে হয় আমি একটা জিনিস ভুল লিখছি, এটা 2r হবে, তো তাহলে 2×10^4 ×, এত ঠিক আছে। তাহলে যখন ধাক্কা খাবে তার ঠিক আগ মুহূর্তে তাদের যে বিভব, তাদের মধ্যে যে বিভব শক্তি সেই বিভব শক্তি হচ্ছে -g×2×10^4 ÷ তাদের মধ্যবর্তী দূরত্ব, ওকে। এবং তারপরে তাদের গতিশক্তি এখানে একটা আছে, যেহেতু এনার্জি কনজারভেশন খাটতেছে তাহলে গতিশক্তি এর একটা আছে, ওরও একটা আছে। তাহলে আলাদা আলাদা দুজনের গতিশক্তি আলাদা না লিখে আমি একবারে, যেহেতু দুজনেরই ভর এক এবং দুজনেরই বেগ এক, একই হবে, কারণ দুজন একই ভর হওয়ার কারণে একই বেগে তারা আসলে কাছাকাছি আসতেছে। তো তাহলে 2×½mv², তো এখান থেকে এম এর ভ্যালু আমরা জানি, আলটিমেটলি আমাদেরকে ভি এর ভ্যালুটা কত সেই ভিটা বের করতে হবে, যে তারা সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে তাদের একটা একটা আরেকটার কত বেগে ধাক্কা দিবে বা তাদের প্রতিটার বেগ কত হবে সেই বেগটাই আমরা কিন্তু বের করে ফেললাম।
ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের যে কন্টেন্ট সেটাই প্রথম ভিডিওর কন্টেন্ট। আমরা এর পরে যে সমস্ত আরো প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।